রাজধানী ঢাকা থেকে 121 কিলোমিটার দূরে অবস্থিত ময়মনসিং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলায় কাঁঠাল ইউনিয়নের কাঁঠাল মধ্য রাজাবাড়ি জামা মসজিদটি প্রতিষ্ঠিত হয় 1974 সালে। মসজিদটি দেখতে দৃষ্টিনন্দন ছিল ও এলাকায় পুরনো ঐতিহ্য হিসাবে পরিচিত ছিল, কিন্তু 7 অক্টোবর সোমবার ঘটে অপ্রীতিকর ঘটনা। এই পুরনো মসজিদটি ভেঙে দেয় প্রতিপক্ষ। এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, সকাল 10টা থেকে তারা পরামর্শ করে আসছে, আসার পরে আমরা না করি, না করার পরে তারা জুড়ে বাঁধ। আমার বাইরে সহ আমার ভাই একজন মহিলা আছে, ওই মহিলার সহ বাইরে দুটা বাড়ি দিচ্ছে, ওই মহিলার হাতে একটা বাড়ি দিচ্ছে। তারপরে যে মুরব্বি আছে না, এই মুরব্বিরে এই জায়গায় তারা 8-9 জন মিলে লাঠি দিয়ে ধরছে, মাইর দিব। কাঁঠাল মধ্য রাজাবাড়ি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, জমিজম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আমরা অন্য স্থানে আর একটি মসজিদ তৈরি করছি। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত মসজিদটি ভেঙে দেওয়ার ফলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে এলাকার মাঝে। ত্রিশাল প্রতিনিধি মামুনুর রশিদের তথ্য ও ছবির ভিত্তিতে আমার সংবাদ ডেস্ক রিপোর্ট।